ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম যে প্রশ্নটি করছিলাম যে সরকারের পক্ষ থেকে আমদানি রপ্তানির যে তথ্য দেওয়া হয় সেই তথ্য বা পরিসংখ্যানে কি গরমিল আছে? আসলে আমদানি রপ্তানির যে তথ্যটি আমরা পেয়ে থাকি সেটা মূলত ইপিবি থেকে, অর্থাৎ এই তথ্যটি দেওয়া হয় যখন পণ্য বাংলাদেশ থেকে রিলিজ হচ্ছে বা পণ্য জাহাজীকরণ হচ্ছে, সেই তথ্যের উপরে ভিত্তি করে এই রপ্তানি তথ্যটি দেয়া হয়ে থাকে। কিন্তু আমরা যদি প্রকৃতার্থে রিয়েলাইজেশন চিন্তা করি, অর্থাৎ কতটুকু আদতে আমরা এই সমস্ত রপ্তানি থেকে টাকা পেলাম, তাহলে কিন্তু এই ফাঁকটা আসলে বেরিয়ে আসতো এবং তখন কিন্তু পাওয়া যেত যে আসলে যে পরিমাণ আমরা রিয়েলাইজ করলাম, এবং যেটা বলেছি যে ওই বেশ বড় একটা গ্যাপ কিন্তু দেখা যায় এবং সেটা পাওয়া, সেটা পেতে অবশ্য কয়েক মাস দেরি হয়, কিন্তু সেটাকে আসলে যখন এটা ধারাবাহিক একটি তথ্য উপাত্ত হবে তখন আর ওই পার্থক্য, ওই সময়ের পার্থক্যটি আর কারো নজরে আসবে না। কিন্তু আমার মনে হয় আমরাও কয়েকবার এই সাজেশনটি দিয়েছি, আমাদের ইপিবির রপ্তানির তথ্যটি মূলত জাহাজীকরণের তথ্যের চেয়ে মূলত এক্সপোর্ট রিসিভ, যেটা এক্সপোর্টের টাকা আমরা যেটা রিসিভ করি তার ভিত্তিতে বরঞ্চ হওয়াটা যৌক্তিক। জি ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব মইদুল ইসলাম, সেখান থেকে যে যে গ্যাপটা সেখান থেকে সহজেই বোঝা যাবে, যেটি ডক্টর মোয়াজ্জেম বলছিলেন যে মানে কারা পাচার করছে সেটিও চিহ্নিত করা সম্ভব। আপনি বলছিলেন বিভিন্ন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন, যার মধ্যে আসলে দুদকও পড়ে। আপনি দুদকের সাবেক কর্মকর্তা, খুব বেশি দিন হয়নি আপনি অবসরে গেছেন, আপনি ভালো বলতে পারবেন। দুদক তো বলে শক্ত অবস্থানে কোথাও ছাড় দেবে না, তাহলে ছাড়টা দেয় কেন? আদালতের প্রশ্নও তুলছেন যে সেখানেও মামলাগুলো ঝুলে যাচ্ছে, সেখানেও বা কেন ঝুলে যাচ্ছে? আপনি লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক ছিলেন। আমাদের দেশে পারস্পরিক একটা মানে দোষ চাপানোর ব্যাপার আছে, তো তো সেরকম হয়ে যায় আর কি, যে ছাড় আমি কাউকেই দেব না কিন্তু অন্যের কারণে ছাড় হয়ে যায়। যেমন ধরেন এই এই মানি লন্ডারিং সংক্রান্ত বিষয় যদি হয়, তাহলে এই কথাটা দিয়েই বলি যে এখানে ধরেন দুদক যদি তদন্ত করে বা অনুসন্ধান করে, তাহলে এই তথ্যগুলো যাদের কাছে থাকবে, যেমন কাস্টমসের কাছে, পোর্ট অথরিটির কাছে, ব্যাংকের কাছে, এইগুলো জায়গা থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি নানান রকম অসহযোগিতা হয়ে থাকে। আমরা দেখেছি যে আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও যখন সম্পদের মামলা হয় তখন ইনকাম ট্যাক্স দপ্তরের থেকে তারাও তথ্য দিতে চান না, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে, যেখানে আইনের বলাই আছে সেখানেও তারা দিতে চান না। তো এই যে অবস্থাটা দাঁড়ায়, আর বাইরে যখন তথ্য চাওয়ার ব্যাপার দাঁড়ায় সেক্ষেত্রে তো একেবারেই আমরা অসহায়। আমাদের দেশে আইনটা করা হয়েছে, সেটা হয়তো কার মানে বাইরের দেশের অনেকের চাপেই আমরা এখানে অনেক রকম আইন করেছি, সেরকম একটা আইনও করা হয়েছে যে ওই যে পারস্পরিক আইনগত সহায়তা, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, তো সেইখানে আমরা এখান থেকে শুধুমাত্র আমি দুদকে থাকাকালেই দেখেছি যে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিন্তু কিছু পাওয়া যায়নি। আপনার যেটা অনুসন্ধান নেওয়া হয়েছে সেই অনুসন্ধান ওই রিকোয়েস্টের জবাব আসেনি বলে বছরের পর বছর পড়ে আছে, এবং সেই রিকোয়েস্টগুলো আপনার একেবারে এক্সিকিউট করে আনার জন্যে একজন কনসালটেন্টও ছিলেন, কোনো লাভ হয়নি, পাওয়া যায় না। এখানে মানে হয়তো আমরা দুর্বল রাষ্ট্র, নানা অন্যান্য যাদের কাছে থাকে তাদের সাথে আমরা পেরে উঠি না তথ্য পাওয়ার ক্ষেত্রে এই সহযোগিতা, যেমন তেমনিভাবে হয়তো বা দুদক এই ক্ষেত্রে দুর্বল, কাস্টমসের কাছে বা ইনকাম ট্যাক্সের কাছে তারা তথ্যগুলো মানে। মইদুল ইসলাম, আপনারা কি শুধু এই রিকোয়েস্টই করতে পারেন, এটার বাধ্য করবার কোনো মেকানিজম নেই না, ওই আদালতে যাওয়ার সুযোগ নেই না? না, বাধ্য বাইরের দেশের ক্ষেত্রে আমি বলছি, এটা এটা হলো বাইরের দেশের ক্ষেত্রে, আর দেশের ক্ষেত্রে তো আমি করতেই পারি এবং দেশের ক্ষেত্রে আমি বলেছি কিন্তু করেনি কেউই, যে দুদকের আইনে বলাই আছে যে এখানে যদি কেউ তথ্য দিতে অসহযোগিতা করে তার বিরুদ্ধে আর একখানা মামলা হবে, কিন্তু সেই মামলাটা একটাও হয়েছে বলে আমার জানা নেই। এই দেন দরবারই চলতে থাকে, কিছু কিছু তথ্য পাওয়া যায়, এর ভিতর দিয়ে অনেক সময় গড়িয়ে যায় এবং সময় গড়িয়ে গেলে যে আসামি সেও অনেক দিন ধরে এই অনুসন্ধানের মধ্যে ভুগতে থাকে, আদালতের তখন একটা অনুকম্পার জায়গা হয়, এরকম একটা অবস্থা দাঁড়ায়। মানে ফলে এই যে বলছেন যে আমরা আমাদের হাতে তথ্য যে নেই তা না, কিন্তু যার কাছে আছে তিনি কাজ করছেন না, যিনি কাজ করছেন তিনিও তথ্য পাওয়ার ব্যাপারে ওনার যে পুরো শক্তি, জি মানে এটি বুঝতে পারছি কোঅর্ডিনেশন বা সমন্বয়টা হচ্ছে না জনাব মইদুল ইসলাম। আপনার তো একেবারেই মানে
মারাত্মক রকমের অভাব স্পষ্ট। অনেক ধন্যবাদ মইদুল ইসলাম, আপনার কাছে আবারও আসবো। ব্যারিস্টার তানজিবুল আলম, মানে এই প্রক্রিয়ায় কিছুদিন আগে যেটি আপনারা উল্লেখ করছিলেন, হাইকোর্ট তথ্য চাচ্ছে, বা তাতেও বা কি লাভ হয়? তথ্য তো দিল, দুদক দিল, তার কিছুদিন আগে সিআইডিও দিয়েছিল গেল অক্টোবরে কিছু তথ্য, তারপর তথ্য দিয়ে শুধুমাত্র জানাই গেল, কিন্তু তারপর কি হলো, সেগুলো কি উদ্ধার করার কোনো অবস্থা আছে? আমরা তো পাচার করার অর্থ উদ্ধারে খুব একটা কিছু দেখিনি দু একটি ক্ষেত্র ছাড়া। আমি যে কথাটা বলেছি যে তথ্য পাচারের বিষয়ে, মানে টাকা পাচারের বিষয়ে যে সংখ্যাটা দেওয়া হয় সেটা অতিরঞ্জিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি এটাও বলেছি যে পাচার যে হয় না তার, কারণ এই যে দুইটার মধ্যে আসলে কিভাবে সমন্বয়টা হয়, তিনি এক্সপোর্টের ভলিউম এবং প্রসিড রিয়ালাইজেশন একটা সার্টিফিকেটের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি যে টাকা যে যে এলসির এগেনস্টে, কিংবা এখন তো আর এলসি অনেকটা উঠে গেছে, আপনার ওয়ার্ক অর্ডারের এগেনস্টে যে মালগুলো পাঠানো হয় সেগুলা একটা সময় বেঁধে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, যে টাকাটা এসেছে কিনা, যে টাকাটা যে মালটা আপনি এক্সপোর্ট করেছেন সেটার এগেনস্টে টাকাটা রিয়েলাইজ হয়েছে। এটা যদি না হয় বাংলাদেশ ব্যাংক কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করে, কারণ আপনি যদি বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট হয় সেটা চিত্র দেখেন, 80% এক্সপোর্ট করে হচ্ছে 20% অফ দি বিজিএমইএ মেম্বার, তো এটা প্যারেটো প্রিন্সিপালের অনুযায়ী, তো আপনি যদি 20% কে মনিটর করেন আপনার 80% হয়ে যায়। তো আমরা মানে বিষয়টাকে যতটা সরল অঙ্কের মতো বলছি যে আমার 18% আদায় হয় না, তার মধ্যে 5-6% পর্যন্ত আপনার এমনিতে অ্যালাউ করা হয়, বাকিটা আমি একেবারে এই ধ্রুব সত্য হিসেবে ধরে নিচ্ছি পুরোটাই পাচার হয়েছে, ব্যাপারটা আসলে সেরকম না। এবং এটা যদি হতো তাহলে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিত। এই যে বললাম 20% এক্সপোর্টার, টপ 20 এক্সপোর্টার যদি দেখেন তাদের কত টাকা এরকম আনরিয়ালাইজ হয়ে গেছে, এবং সেগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তাদের ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তারা সবাই হাই স্ট্রিট কাস্টমার, তাদেরকে যদি আপনি মানি লন্ডারিং এর পার্টি হিসেবে গণ্য করা হয় সেই জন্য চালতে ব্যবস্থা নেওয়াটা খুবই ইজি, কারণ আপনি জানেন কাকে সে এক্সপোর্ট করেছে, ওখানে উন্নত হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং কি এক্সপোর্ট করেছে, এবং আপনি নিজে হিসেব করে বের করতে পারছেন যে সে কত টাকা এক্সপোর্ট করেছে বলেছে, এবং সেটার বিরুদ্ধে কত টাকা তার বাংলাদেশে এসেছে খুবই সরল অঙ্কে। এবং ওইটাতেও যদি আপনি দেখেন তাহলে যে আপনার গ্লোবাল ফিনান্সিয়াল রিপোর্টের পক্ষ থেকে যে ফিগারটা বলা হচ্ছে দেখবেন প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক কম। তাহলে আসলে পাচারের প্রথমে আপনি যে রিয়েলাইজেশনে জানেন তার আগে আপনি পাচার যে হয়েছে সেটা এস্টাবলিশ করতে হবে, তাহলে কারা পাচার করছে। আমার কাছে খুবই সহজ এবং সরল অঙ্ক বিষয়টা যেটা, সেটা হচ্ছে কিছুদিন আগে আপনি দেখেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কানাডায় বাগান বেগম পাড়া যেগুলো আছে তাদের আসলে টাকার উৎস কি, ওখানে অনেক বাঙালি আছে যারা এরকম $4-5 million মূল্যের বাড়ি আলিশান বাড়ি কিনেছে, তো আপনি তো ওইরকম বাড়ি যদি 20টা পান আপনি ওই 20টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতে পারেন, দ্যাট কুড বি স্টার্টিং পয়েন্ট। কিন্তু ওইখানেও যদি আপনি দেখেন তাদের পাচারের পরিমাণ কোনো অবস্থাতে বছরে 5,000 crore সমতুল্য হবে না, এটা কারণটা কি, কারণ এটা বাস্তবসম্মত ফিগার না, সে যত টাকার ব্যবসায় করুক না কেন ব্যবসাতে একটা প্রফিটের যে মার্জিন সেটা পৃথিবীতেও আপনার কখনো ওই এটা একটা সার্টেন লিমিটের বেশি যায় না, তাহলে সে যে পাচার করবে কত টাকায় বা পাচার করবে, এটা আপনাকে দুটো জিনিস বিশেষ মাথায় রেখে কাজটা করতে। সাথে সাথে তো পানামা পেপার, প্যারাডাইজ পেপার ইত্যাদি নানান পেপারস এর নাম শুনে পানামা এইবার আসি, পানামা পেপার, কানাডা পানামা পেপার এবং প্যারাডাইজ পেপারে যাদের নাম দেয়া হয়েছে এদের অনেকগুলোর কাগজ আমি দেখার সুযোগ পেয়েছি, ওইখানে দেখা যাচ্ছে যে আপনি শুধু নামটা দিয়েছেন ওই নামের পিছনে আসলে কত টাকা ইনভলভমেন্ট, ওরা নাম এসে যেন $100 দিয়ে একটা কোম্পানি করেছে, অফশোর কোম্পানি করলে একটা ল ফার্মকে দিয়ে কোম্পানিটা করতে হয়, তো $100 কোম্পানির নামটা দিয়েছে ওই কোম্পানিটা ডরমেন্ট পড়ে আছে, আপনি কানাডা পেপার পানামা পেপারে তার নাম চলে এসেছে যে সে পাচারকারী, আসলে ওখানে কোম্পানিটার টোটাল পেড আপ ক্যাপিটালই হচ্ছে $100। আমি আপনাকে এবার প্রকৃত অবস্থা জেনেই বলছি, আপনার কাছে ফিরবো।